হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে যে কি বলবো না বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো এত বড় যে একটা জিনিস আমার সাথে হবে তারা বাবা, আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো আমি যে ভুলটা করেছি, যাতে তোমরা এই ভুলটা করো না, কোনোদিন করো না। তো আমার সাথেই যে কেন সবসময় এমন হয়, মানে কথাগুলো বুঝে না। দাঁড়া, মানে কালকের থেকে আমার মন মেজাজ কিচ্ছু ভালো না, কিছু ভিডিও করব না করব আমার কিচ্ছু মাথায় আসতেছে না। এমন এমনিতে চ্যানেল দেখুন, তার মধ্যে এত বড় একটা বিপদ আমার চ্যানেল হয়, জানি না এখন চ্যানেলটা থাকবে কি না, মানে একমাত্র ভগবান জানে। তো ভিডিও শিডিও আজকে কিচ্ছু করিনি, ভালোই লাগতেছে না আমার, একদম ভালো লাগতেছে না। তো আমি যে ভুলটা করেছি, তোমরা না এই ভুলটা একদমই করো না, কারণ আমি জানতাম না, আমাকে কেউ বলার ছিল না বা বুঝিয়ে দেওয়ার বা জানিয়ে দেওয়ার যে এমন করতে নেই বা কি, আমি সেটা জানতাম না। কিন্তু আমি মানে বলে না একটু লোভ করেছিলাম, লোভের জন্য আজকে এই অবস্থা আমার। ও মানে বেশি লোভ করলে যে এটা হয় শুনতাম, আজকে আমার সাথে সেটাই হয়েছে। তো মেন কথায় আসি, আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে, সত্যি আমি না দেখে অবাক। তো কালকে না পরশু দিন একটা ভিডিও ছেড়েছিলাম, ওই যে গৃহকন্যা, প্রবাসী গৃহকন্যা, তার দিদি নাম্বার ওয়ানে গেছিলো। তো সেই ভিডিওটা ছেড়েছিলাম আমি, মানে ফেসবুক থেকেই এনে তারপর ছেড়েছিলাম। তো সেটাতে আমি স্ট্রাইক খেয়েছি, তো ওয়ার্নিং দিয়েছে আর দুটো স্ট্রাইক করলে আমার চ্যানেল নাকি উড়িয়ে দেবে। তো ভিডিওগুলো অলরেডি ওরা ইউটিউবের থেকে ডিলিট করে দিয়েছে, তো আমিও ডিলিট করে দিয়েছি দুটোই। এত বড় মানে এমনি চ্যানেল আমার শেষ, এমনিতে শেষ চ্যানেল, তার মধ্যে আবার স্ট্রাইক, কেমন লাগে বলো তো? আমার কালকে থেকে না না ভিডিও করতে ভালো লাগছে, কিচ্ছু করতে ভালো লাগছে না জানো তো। এতটা কষ্ট করে দুটো বছর হয়ে গেলে চ্যানেলটাকে নিয়ে এত কষ্ট করেছি, তার উপর এমন একটা মানে কি বলবো, আমি না ভিডিও করতে পারছি না, মানে আমার একদম মন একদম পুরো ভেঙে গেছে, ভালো লাগতেছে না আমার, কী করবো।